আসসালামু আলাইকুম আরাফাতুল্লাহ কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় সাউদিতে মোটামুটি আক্রান্ত অনেকটাই কম গত কয়েকদিনের তুলনায় আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হলো তিন হাজার একশো বাষট্টি জন অনেকটাই কম শনাক্ত হয়েছে এক লক্ষ সাতাইশ হাজার আটশো বিরানব্বই জনের নমুনা পরীক্ষার পর শনাক্ত হলো একত্রিশশো বাষট্টি জন সুস্থ হয়েছে চার হাজার অষ্টআশি জন মারা গিয়েছে জন সর্বোচ্চ আক্রান্ত রিয়াদে রিয়াদে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হল নয়শো পঁচাশি জন জেদ্দাতে দুইশো এগারো জন দামামে দুইশো একজন আলহুফুপে একশো বিশ জন মদিনাতে একশো একজন আবহাতে সাতাশি জন মক্কাতে আটাত্তর জন জিজানে পঁচাত্তর জন তাবুকে ছাপ্পান্ন জন হাইলে উনপঞ্চাশ জন বোরআদাতে আটচল্লিশ জন আলখবারে তেতাল্লিশ জন এটাইয়েপে বিয়াল্লিশ জন হাফারাল বাতানে বিয়াল্লিশ জন জুবাইলে একচল্লিশ জন সুস্থতার দিক থেকেও রিয়াদ সর্বোচ্চ তেরোশো জন জাদ্রাতে তিনশো জন দামামে দুইশো জন আল হুপুপে একশো জন মক্কা আল মোকারামাতে একশো জন মদিনা আল মনোয়ারাতে পঁচাশি জন কাতিপে উনাশি জন আল খোববারে সাতাত্তর জন জিজানে চুয়ান্ন জন দাহরাইনে বাউন্ন জন আবাহাতে আটচল্লিশ জন বোরাইদাতে ছয়চল্লিশ জন মোটামুটি প্রত্যেকটা অঞ্চলেই সুস্থতা অনেকটাই বেশি এর সাথে সাথে বাংলাদেশেও কিন্তু আক্রান্ত অনেকটাই কমেছে বাংলাদেশের আক্রান্ত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বেই আবার আক্রান্ত কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ এখানে খেয়াল করুন গ্রাফটি গত মাসের আঠারো তারিখে সাউদিতে আক্রান্ত ছিল পাঁচ হাজার নয়শো আটাইশ জন সেটি অনেকটাই এখন নিচে এসেছে দেখুন একত্রিশশো বাষট্টি জন এই মাসের আট তারিখ পর্যন্ত আজ পর্যন্ত একত্রিশশো বাষট্টি জনে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই সাউদি আরবের করোনা আক্রান্ত আবারও নিয়ন্ত্রণে চলে আসবে সৌদিতে সর্বমোট এখন পর্যন্ত আক্রান্ত হল সাত লক্ষ উনিশ হাজার একশো ছত্রিশ জন সুস্থ হয়েছে ছয় লক্ষ আটাত্তর হাজার তিনশো বত্রিশ জন মারা গিয়েছে আট হাজার নয়শো বাষট্টি জন একত্রিশ হাজার আটশো বিয়াল্লিশ জন বর্তমানে সক্রিয় কেস বিভিন্ন বাসাবাড়ি এবং হাসপাতালে এ হলো গত চব্বিশ ঘন্টার সৌদি আরবের কোভিড আপডেট প্রিয় দর্শক ইনশাল্লাহ খুব শীঘ্রই সৌদি আরবের কোভিড আবারও নিয়ন্ত্রণে চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ